টেলিভিশন বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন চলমান প্রক্রিয়া, এটার কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে আর কি। আমি আসলে দায়িত্ব নিয়েছি 2015 সালের 26শে জুলাই। দায়িত্ব গ্রহণ করার পর আমি এই নগরে সিটি কর্পোরেশনের যে সেবার এখতিয়ার বা দায়িত্ব সেটা সম্পর্কে অবহিত হয়ে আমি রাস্তাঘাট, নালা নর্দমা, তারপর শহরটাকে আলোকিত করা এবং কীভাবে একটা দুর্গন্ধমুক্ত পরিবেশ বান্ধব দৃষ্টিনন্দন নগর নগরবাসীকে উপহার দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পিতভাবে আমি কাজ করার চেষ্টা করে চলেছি। আর এখানে কাজ করতে গেলে অনেক ধরনের বাধা প্রতিকূলতা মুখোমুখি হতে হয় এবং সেগুলো সমস্যাগুলোকে আমরা সমাধান করে যত যৌক্তিক সময়ের মধ্যে সম্ভব আমাদের উন্নয়ন কাজগুলো নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর শহরের প্রায় আমি যখন দায়িত্ব নিয়েছিলাম শহরের প্রায় এই প্রধান সড়ক থেকে শুরু করে যে সমস্ত শাখা সড়কগুলো আছে সবগুলোর অবস্থা অত্যন্ত নাজুক ছিল। ইতিমধ্যেই আমরা বেশ কিছু সড়ক সংস্কার করেছি এবং আর চট্টগ্রামে শুধু আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নয়, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারপর ওয়াসা, পিডিবি, টিএনটি, কনক্লুজন সবাই কিন্তু নিজের নিজস্ব প্রকল্প চলমান আছে এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে রাস্তার প্রায়শই রাস্তা কাটতে হচ্ছে এবং রাস্তা কাটতে গেলে আমাদের রাস্তাগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো আবার আমাদেরকে সংস্কার করতে হচ্ছে, যার কারণে জনগণের ভোগান্তিও জনগণ প্রতিনিয়ত ভোগান্তির মুখোমুখি হচ্ছে। কিন্তু যেহেতু এই ভোগান্তিটা আমি বলবো উন্নয়নের একটি প্রসব বেদনা আর কি, তো এই এটা এবং জনগণকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যেহেতু একটা সুন্দর আগামীর জন্য এই ভোগান্তিটা যাতে হাসি মুখে গ্রহণ করেন আর কি। আর আমরা চেষ্টা করছি ভোগান্তিটা যাতে খুব বেশি দীর্ঘায়িত না হয় এবং সহনীয় পর্যায়ে তাকে সেই চেষ্টাটা করে চলেছে, যার কারণে এই শহরের মধ্যে যে সমস্ত সেবা ধর্মের প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন তাদের মধ্যে আমি আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে এটা সমন্বয় করার চেষ্টা করে চলেছি এবং আগামী কিছুদিনের মধ্যেই এই মাসের মধ্যে আমরা একটি আনুষ্ঠানিক সভা সমন্বয় সভা করব, সেখানে যত ধরনের সার্ভিস প্রোভাইডার যারা আছে প্রত্যেকটি সার্ভিস প্রোভাইডারদের আমরা প্রধানদেরকে এইখানে সবাই আহ্বান জানাবো এবং ওখানে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সমন্বয়ের মাধ্যমে যতটুকু সম্ভব সমন্বয়ের মাধ্যমে আমাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আন্তরিক উদ্যোগ গ্রহণ করব এবং আমি আশাবাদী যেভাবে আমি পরিকল্পনা গ্রহণ করেছি চট্টগ্রাম শহরের যে প্রধান সড়ক থেকে শুরু করে সাদা শাখার সড়ক যেগুলো আছে এগুলো আগামী 3 অর্থবছরের মধ্যেই আমি পুরোপুরিভাবে এটা কার্পেটিং রাস্তায় উন্নীত করবো আর পুরো শহরটাকে আলোকায়ন করব এবং এই আমরা একটা ডোর টু ডোর ওয়েস্ট কালেকশানের পরিকল্পনা গ্রহণ করে সেটা বাস্তবায়ন শুরু করেছি 1 এপ্রিল থেকে। আজকে 3রা এপ্রিল, আমি আশা করছি আগামী হয়তো 15-20 দিনের মধ্যে এই কার্যক্রমটা আমরা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং এই মাসের মধ্যে আমরা পুরোপুরি একটা সফলতা পাবো, যার কারণে এই যে সমস্ত প্রধান সড়কগুলো দিয়ে চলতে বা সড়ক যারা ব্যবহারকারী ছিলেন বা ব্যবহারকারী জানা ওনারা প্রায়শই যে ডাস্টবিনগুলোর পাশ দিয়ে যখন যেতেন তখন প্রচণ্ডভাবে দুর্গন্ধের মুখোমুখি হতেন বা অনেক সময় অস্বস্তিকর একটা পরিবেশের সম্মুখীন হতেন। আমরা এই বিষয়টা বিবেচনা করে শহর থেকে এই প্রকল্প এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা যত ডাস্টবিনগুলো আছে বা কন্টেইনার ডাস্টবিন বা উন্মুক্ত স্থানে যে ময়লা স্তূপ করে রাখা হতো সবগুলো আমরা অপসারণ করবো ইনশাল্লাহ। তো এটা বাস্তবতা হলো যে এই মাসের মধ্যেই আমাদের যে 3টি প্রধান দায়িত্ব তার মধ্যে একটা দায়িত্ব আমরা পুরোপুরিভাবে ইনশাল্লাহ সফল হবো, অর্থাৎ একটা পরিচ্ছন্ন একটা সত্যিকার একটা দুর্গন্ধমুক্ত একটা নগর আমি নগরবাসীকে এই এপ্রিলের মধ্যে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আর আমরা আগামী 15 এপ্রিল আজকে 3 তারিখ 15 এপ্রিল আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে জঙ্গি বিরোধী
একটা রেলি জনগণকে সাথে নিয়ে জনগণকে সচেতন করে তোলার জন্য জঙ্গি মাধব এবং পৌরকম যাতে জনগণের যেটা দায়িত্ব যেটা একজন দায়িত্বশীল সুনাগরিক হিসাবে এই বিষয় তিনটে বিষয়ে সচেতন করে তোলার জন্য আমরা র্যালির আয়োজন করেছি এবং পুরো চট্টগ্রাম শহরব্যাপী এটা এটি একটি আর আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে জঙ্গি বিরোধী একটা কমিটি গঠন করেছি এবং এই কমিটি ওনারা কাজ করছেন এই কমিটি ওই ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশায় আর দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে জঙ্গি এবং মাদক বিরোধী জনমত গঠন করার কাজ করে চলেছেন আর কি। ধন্যবাদ জানানো।